ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জাতি ধর্ম নির্বিশেষে যিনি সকল মানুষের পরম গুরু, একান্ত আশ্রয়, যিনি জ্ঞান ও ভক্তি সাগর, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। স্ত্রীলোক ভক্ত হলেও তাদের এড়িয়ে যাওয়ার পরামর্শ দিতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তিনি কি বলেছিলেন এই বিষয়ে শুনে নেওয়া যাক। মেয়ে মানুষ ভক্ত হলেও খুব সমস্যা, ওদিকে যত কম পারা যায় তত কম যেও। সন্ন্যাসীদের বড় কঠিন নিয়ম, স্ত্রী লোকের ছবিও দেখতে পারে না। এটা সংসারী লোকেদের পক্ষে নয়। স্ত্রী লোক যদি খুব ভক্ত হয় তাহলেও খুব একটা মেশামেশি করা উচিত নয়। জিতেন্দ্রিয় হলেও লোক শিক্ষের জন্যে ত্যাগীকে এইসব করতে হয়। কিন্তু কি জানো, সাধুর ষোলো আনা ত্যাগ করা দেখলেই তো অন্য লোক ত্যাগ করতে শিখবে। স্ত্রী লোক সম্পর্কে খুব সাবধান না থাকলে ব্রহ্মজ্ঞান অর্জন করা হয় না। কাজলের ঘরে তুমি যত সাবধানেই থাকো তোমার গায়ে কাজল লাগবে। যুবতীর সঙ্গে নিষ্কামেরও কাম হয়, সেখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে গো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না।